বাপ হবে তুই, তোর জন্ম কর বাচ্চার বাপ। এটা হলো গেলপুর গ্রাম। এখানকার লোকজন মাছ ধরে জীবনযাপন করে থাকেন, আর এ গ্রামের সকল জেলেদের নিয়ন্ত্রণ করে ডাবলুদা, তার ছেলে আর গ্রাম পঞ্চায়েত মদনদা মিলে। এখন যে ছেলেটাকে দেখছেন ইনি মকাদা। সেদিন দুপুরে মকাদা আর মজিদ মিলে মদনদার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, ত্রাণের টাকা কবে পাবো দাদা? কিন্তু টাকার তো কোনো খবরই নেই। সবাই জিজ্ঞেস করে টাকা কোথায় গেল। মকাদা বলে টাকা কি করে থাকবে, মদনদা বাড়ি করলো গাড়ি করলো সব কিছু তো ত্রাণের টাকা দিয়ে। মকাদা বলে আমরা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, আর তাতে লাভ হয় কার? আমাদের মালিক ডাবলুদা আর তার নতুন নেতা মদনদার। আমরা কাজ করলে মালিকের লাভ হবে, নয়তো তারও ধান্দা বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে, আমাদের সবাইকে কাজ বন্ধ করে দিতে হবে। মকাদা বলে চেষ্টা করবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে, কিন্তু ভয় পেলে চলবে না। তখন ডাবলুদা মকাকে ফোন করে, কিন্তু মকা তার ফোন ধরে না। এবার মকাকে নিয়ে টেনশনে পড়ে যায় ডাবলুদা আর মদনদা। তারা দুজন মিলে মকাকে মেরে ফেলার কথা চিন্তা করে, কিন্তু সে কাজ কে করবে? মদনদা ডাবলুকে বলে মন্দারকে একটা ফোন করে দেখো। ডাবলু বলে মন্দার আর মকা দুজন ছোটবেলার বন্ধু, মন্দার যদি কাজটা করতে চায়। কিন্তু মদনদা বলে মন্দার কাজটা কি করবে? যেই কথা সেই কাজ, মন্দারকে ফোন করে মকাকে মারার সুপারি দেওয়া হয়। তারপর ছোটবাবু নিচে নেমে আসে, এসে ডাবলুর কাছ থেকে টাকা নিয়ে মদ খেতে যায়। ইনি হচ্ছেন মন্দার, আর তার বউ লাইলি। এদের কোনো সন্তান নেই, কিন্তু লাইলি মন্দারকে বলে তার বাচ্চা দরকার। এবার যাকে দেখছেন ইনি হচ্ছেন বঙ্কা আর তার ছেলে ফান্টুস। মন্দারের ফোন পেয়ে বঙ্কাও রওনা হয়ে যায় আর ফান্টুস একটা সেলফি তোলে। তারপর আমরা দেখি একজন মহিলা তার কোলে একটা বাচ্চা নিয়ে খেলা করে, যা দেখে লাইলি মনে মনে অনেক কষ্ট পেয়ে দরজাটা বন্ধ করে দেয়। মজিদ মকাইকে জিজ্ঞেস করে, তোমার ভয় হচ্ছে না ওরা যদি কেউ তোমার ক্ষতি করে? মকাই বলে এ গ্রামে মন্দার ছাড়া কেউ তার কিছুই করতে পারবে না। তারপর মকাই তার মতো আর মজিদ তার বাড়িতে রওনা হয়ে যায়। মন্দার দোকান থেকে বিয়ার কিনে রাস্তায় মকাদার সঙ্গে কথা বলে, মন্দারের কথায় সাইকেলটা রেখে মকাই তাদের সাথে চলে আসে। তারপর ছোটবাবু যখন মূত্র বিসর্জন দিয়ে চলে যাবে, তখনই একটি মেয়ের হাসির শব্দ শুনে এগিয়ে যায়। গিয়ে দেখে মদনদার বোন ফান্টুসের সাথে বিচে বসে প্রেম করছে। এটা দেখে সে ফোন করে মদনদাকে জানিয়ে দেয়। এদিকে মন্দার বঙ্কা মিলে মকাইকে নিয়ে নদীতে বসে বিয়ার খেতে। মকাই মন্দারকে বলে ডাবলু তোকে ব্যবহার করছে। এমন সময় মদনদা ফোন করে জিজ্ঞেস করে কিরে কাজটা হলো। তখনই মন্দার আর বঙ্কা মিলে মকাইকে শ্বাসরোধ করে মেরে জলে ফেলে দেয়। তারপর মন্দার আর বঙ্কা মিলে দেখে রাতে বিচের ধারে একটি বুড়ি আগুন জ্বালিয়ে বসে আছে। সে তাদেরকে দেখে বলে একজন রাজা আর অন্যজন রাজার বাপ। এটা শুনে মন্দার সেই বুড়িটাকে 100 টাকা দেয়। টাকা নেওয়ার সময় বুড়িটা বলে ফেরত পাবি তুই 50 আর 50। কাজ শেষে দুজনে ডাবলুদার বাড়িতে যায়। ডাবলুদা নিজ হাতে তাদেরকে ভেজা শরীরটা মুছে দেয় আর মদনকে বলে ওদের টাকা দিয়ে দাও। দুজনকে 50,000 করে টাকা দেয়। আর ডাবলু মন্দারকে তার গলার একটা চেন দেয়, সেটা তার বউ লাইলিকে দিতে বলে। বাড়িতে গিয়ে মন্দার খেতে বসে সবকিছু শুনে বলে ডাবলু তোকে ব্যবহার করছে, আর তখনই সেই চেনটা তাকে বের করে দেয়। চেনটা দেখে লাইলি তো অনেক খুশি হয়ে যায়। মন্দার বলে তোর বাচ্চা লাগলে ডাবলুর কাছ থেকে নিয়ে নে। লাইলি বলে আর তুই সেই বাচ্চাটাকে পালবি? তারপর মদনদা আবারও মন্দারকে ফোন করে বলে থানা থেকে বড়বাবু এসেছে, তোকে 2 দিন সাবধানে থাকতে হবে। এদিকে পুলিশ অফিসার এসে মকাইয়ের সাইকেলটা রাস্তায় পড়ে থাকতে দেখে গ্রামের সবাইকে জিজ্ঞেস করে এই সাইকেলটা কার? সবাই বলে এটা তো মকাদার সাইকেল, কিন্তু ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন সকালে পুলিশ আর গ্রামের সবাই মিলে মকাইকে সমুদ্রে জলে ভেসে থাকতে দেখে। সেখানে সে পাগল ছেলেটা খেলা করছিল, সেই ছেলেটা জলে ডুব দিয়ে মকাইদার সাইকেলের চাবিটা খুঁজে পায় আর সেই পুলিশ অফিসারকে দিয়ে দেয়। এরপর পুলিশ অফিসার মদনদার সাথে দেখা করে পুলিশ অফিসারকে ভাজা মাছ খেতে দেয়। তাকে জিজ্ঞেস করে শুনলাম আপনি বিয়ে করেননি। তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? মদন বলে একটু ঝামেলা হয়েছিল তাই আসতে হলো। এদিকে সবাই মকাইয়ের খুনের অপরাধে গ্রামবাসী কাজ বন্ধ করে বসে আছে, সেটা নিয়ে ছোট বাবুর সাথে ঝগড়া শুরু হয়ে যায়। পুলিশ অফিসার এসে বলে এতদিন বউ ছাড়া থাকতে কষ্ট হয় না? এদিকে মঞ্চা মজিদকে মারতেই থাকে, মদনদা গিয়ে মারামারি থামিয়ে আসে। মন্দার একটা দোকানে গিয়ে কিছু পোস্টার দেখে, সেই পোস্টার ছিঁড়ে নিয়ে যায়। এদিকে মঞ্চা রেগে মেগে তুমি কিন্তু মন্দার আর সবাইকে আশকারা দিচ্ছ,
মন্দার সেই পোস্টার থেকে ডাক্তারের নাম্বার পায়। তারপর লাইলিকে ফোন করে জিজ্ঞেস করে কেমন আছে। এবার ডাব্লু এসে বলে মঞ্চা মেরেছে। সে বলে মকাইয়ের জায়গায় আজ থেকে তুই কাজ করবি। পুলিশ অফিসার সে তার তদন্ত চালাতে থাকে। ফান্টুস তার বাবাকে ফোন করে বলে দেয় কাল থেকে ফান্টুসকে জোড়াবেড়ির দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা শুনে মন্দার রেগে গিয়ে আয়নাটা ভেঙে ফেলে। ডাব্লু বাড়িতে গিয়ে দেখে মঞ্চা মাটিতে শুয়ে আছে। তারপর সে ফোন করে বলে তুই রান্না কর, আজকে আমি আসব। লাইলি বাচ্চা দেখলে আর কিছু মনে রাখতে পারে না। তারপর ডাব্লু আর লাইলি তাদের পরকীয়া প্রেম করতে থাকে। লাইলি বলে তাকে একটা বাচ্চা দিতে হবে, কিন্তু ডাব্লু বলে তার পরিবার আছে, কখন কি হয়ে যায় সেজন্য ডাব্লু তার সাথে শুধু সম্পর্ক রাখে। লাইলি এবার মন্দারকে ফোন করে জানিয়ে দেয় তার বাচ্চা লাগবে, এবার যদি ডাক্তার দেখিয়ে কাজ না হয় তাহলে ওর মরামুখ দেখবে। মন্দারের জীবন কাহিনী এভাবেই চলতে থাকে। মন্দার সাহস করে সেই ঠিকানা মুক্ত ডাক্তারের কাছে চলে যায়। তারপর ডাব্লুর বউ আসে লাইলির কাছে, সে বলে তোর সাথে কিছু কথা বলবো। তারপর সে তার ঘরে গিয়ে বসে, সে তাদের সম্পর্কের ব্যাপারটা জানে। লাইলিকে বলে যা করছিস কর, কিন্তু তার বিনিময়ে বকশিস নিয়ে নে, কিন্তু এর চেয়ে বেশি কিছু চাইলে তোর পরিণতি ভালো হবে না। তারপর মন্দার লাইলিকে ফোন দিয়ে বলে ডাক্তার দেখিয়েছে আর তাকে ওষুধ দিয়েছে, কিন্তু লাইলি বলে যদি তাকে খুন করতে বলে তাহলে পারবে কি জানতে চায়। কাল ভোরে মন্দার বাড়ি আসবে। লাইলি কাকে মারার কথা ভাবছে। মন্দারকে দেখে গ্রামের সবাই তো অবাক। এবার লাইলি বলে তুই হবি বাপ, ডাবলুর দিন শেষ, মালিক হবি তুই, আমার কথা শোন, লাশ নামা আর তুই বাপ হবি। কিন্তু কি করে এসব হবে। ডাবলু আর মদন মিলে ভিডিও দেখে। মদনকে ফান্টুস বলে তাকে যদি জামাই না বানানো হয় তবে পুলিশকে সব বলে দিবে। আজ বিকেলে বঙ্কার আর মন্দারকে আসতে বলেছে। লাইলি ডাবলুকে মারার জন্য প্ল্যান করে বলে, তখনই বঙ্কা এসে বলে তোকে যেতে বলেছে। বঙ্কা লাইলিকে এ অবস্থায় দেখে লজ্জাতে পড়ে যায়। মন্দারকে বলে কিছুদিন বাইরে থাকবে, তোদের মধ্যে একজন গিয়ে ওকে রেখে আসবি। মন্দার বলে আমি গিয়ে ওকে রেখে আসবো। মন্দার চা খেয়ে চলে যায়। বাড়িতে এসে বলে আজ রাত মঞ্চাকে নিয়ে এলাকার বাইরে থাকবো আর সকালে ফিরবো। মঞ্চাকে পাঠানোর জন্য সবকিছু গুছিয়ে মন্দারের বাইকে করে পাঠিয়ে দেয়। আর এদিকে লাইলি এত সুন্দর করে সেজেছে মনে হয় আজ তার বিয়ে। ডাবলু গান গায় একা একা আর তার বউকে মদ দিতে বলে। তখন লাইলি ফোন করে এটা তার বউ দেখে ফেলে। এদিকে মাঝপথে মন্দার একটা দোকান থেকে কিছু কেনার জন্য নামে, সেখানে তার সাথে পুলিশ অফিসারের দেখা হয়। মন্দারকে জিজ্ঞেস করে সে কবে ফিরবে, সে বলে সকালে। এদিকে মদনদা আর তার বোন মিলে অঙ্কুশের সিনেমা দেখে। তখনই লাইট চলে যায়। এদিকে লাইলি এমন সুন্দর করে সেজে বসে আছে যেটা বঙ্কা বসে বসে ভাবতে থাকে। তারপর ডাবলু লাইলির কাছে এসে বলে আজ হঠাৎ তুই ডাকলি যে। লাইলি বলে আজ ডাকলাম কারণ আর ডাকবো না। মন্দার মঞ্চাকে নিয়ে জায়গা মতো পৌঁছে যায়। ডাবলু মদ খেয়ে নেশায় বুধ হয়ে আছে আর লাইলি তাকে আরো মদ খাওয়ায়। এদিকে মঞ্চা ফোন করতে বাইরে যায়। সেই সুযোগে মন্দার মঞ্চার খাবারে ওষুধ মিশিয়ে দেয়। মঞ্চা বলে একদিন একটু মাথা গরম করলাম আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে। ডাবলু বলছে আচ্ছা ঠিক আছে তুই কাল চলে আয়। লাইলি শুধু তার কথা শুনে কিছু বলে না আর মন্দার তার বাড়িতে রওনা দিয়ে দেয়। এদিকে তাদের বিয়ের কিছু মুহূর্তের সেই স্মৃতি দেখানো হয় যেখানে ডাবলুদা টাকা নিয়ে এসেছিল। ডাবলু টাকার মালা মন্দারের গলায় পরিয়ে দেয় আর লাইলিকে দেখে তার গালে ধরে নাড়ায়। ডাবলু সেদিন থেকে লাইলিকে পছন্দ করত। মন্দার মাঝরাতে নৌকা থেকে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে। এটা সেই পুলিশ অফিসার কিছুটা আঁচ করতে পারে। মন্দার সেই বুড়ির কাছে আসে, সে তাকে চলে যেতে বলে। এদিকে ডাবলু তো মদ খেয়ে মাতাল হয়ে শুয়ে আছে আর মন্দার তার বাড়ি পৌঁছে যায়। ঘরের ভেতর গিয়ে বল্লন দিয়ে ডাবলুকে মেরে দেয়। ডাবলুর বউ ফোন করে বলে ডাবলুকে বাড়িতে নিয়ে আসতে। ঘরে গিয়ে সেই লোকটা দেখে তার দাদা ডাবলু আর নেই। মন্দার সেই লোকটাকেও মেরে ফেলে। পুলিশ অফিসার সহ গ্রামের সবাই এসে দেখে ডাবলু জলের ধারে মরে পড়ে আছে। এটা দেখে লাইলি অজ্ঞান হয়ে যায়, পুলিশের উপর লুটিয়ে পড়ে। মঞ্চাকে ফোন করে জানিয়ে দেওয়া হয় ওর বাবা আর নেই। এদিকে ফান্টুসকে তার বাবা এলাকার বাইরে পাঠিয়ে দেয়। তারপর মন্দার এসে জোড়াবেরির দায়িত্ব সামলায়। তাদের পুলিশ অফিসার মন্দারকে ফোন করে ডাকে। পুলিশের কথা মতো মন্দার তার কাছে চলে আসে। পুলিশ মন্দারকে জিজ্ঞেস করে বৌদির শরীরটা কেমন আছে। পুলিশ অফিসার বলে ডাবলু ভাই খুন হলো, এখন তো অনেক কাজ। পুলিশ অফিসার বলে আপনি তো বাইকটা অনেক জোরে চালান, এই প্ল্যানটা কার, আপনার না বৌদির। এবার পুলিশ অফিসার বলে আপনাকে এবার আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। মন্দার পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে কি চান আপনি। পুলিশ অফিসার বলে শুধু বারে বারে পোস্টিং হয়, নিজের বউ সঙ্গে থাকে না তাই অন্যের বউ এর উপর নজর যায়।
পুলিশ অফিসার বলে, বৌদি অনেক সুন্দর। এটা বলতে মন্দার তার গলা চেপে ধরে। পুলিশ অফিসার বলে, আগেই বলেছিলাম আপনি রাগ করবেন, আমি পাশে থাকলে অনেক কিছু না চাইতে পেয়ে যাবেন, ভরসা করলে ঠকবেন না। বাড়িতে ফিরে দেখে লাইলি কাপড় ধুচ্ছিল। মন্দারকে জিজ্ঞেস করে কি বলল, মন্দার লাইলিকে কোলে নিয়ে বিছানায় চলে আসে। লাইলি মন্দারকে জিজ্ঞেস করে কি বলছিল পুলিশ, মন্দার বলে তোকে চাইছিল। লাইলি বলে, তোর বউয়ের সাথে শুতে চাইল আর তা তুই শুনে চলে আসলি, কিছু বললি না। তখন মন্দার বলে, এ বিছানায় তো ডাবলুর সাথে অনেকবার শুয়েছিলি, আমি কিছু বলেছি? তোর কথা মতো ডাবলুকে মেরেছি, এবার আমার কথা মতো তুই তাই করবি। তারপর পুলিশ তদন্ত করতে মদনদার বাড়িতে যায়। সেখানে গিয়ে মদনের ছোট বোনকে দেখে পুলিশ অফিসার একটু নজর দেয়, আর চলে আসার সময় মদনদাকে সাবধানে থাকতে বলে। এদিকে বঙ্কা একা একা বসে মদ খায় আর খুব টেনশনে আছে, আর মন্দার তার ফুলসজ্জার রাতের কথা ভেবে সেই কাজটা করে। এদিকে মন্দার ডাবলুর সব ব্যবসা নিজের হাতে সামলাচ্ছে, আর মদনদা আর বঙ্কা তার ছেলেকে বাঁচাতে চিন্তায় পড়ে আছে। স্বামী হারিয়ে ডাবলুর বউ সেও মদ খায়। তারপর পুলিশ অফিসার লাইলির সঙ্গে কথা বলতে তার বাড়িতে আসে। পুলিশ অফিসার লাইলির সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের সময় কাটানোর পর মন্দারকে ফোন করে জানিয়ে দেয় ফান্টুস তার প্রেমিকার সাথে দেখা করতে তার বাড়িতে এসেছে। তারপর বঙ্কা তার ছেলেকে নিয়ে রওনা হয়ে যায়। মাঝপথে দেখে তাদেরকে মারতে লোক পাঠায়। ফন্টুস পালিয়ে যায় আর ওর বাবাকে মেরে ফেলে। এদিকে লাইলির সাথে তো যা হবার তা হয়ে গেছে, লাইলি শুধু তার বিছানা ধুতে থাকে। এবার ফাইনাল খেলা ডাবলুর বউ পূজা করে। সে ভোলাকে বলে, তোর বড় বাবুর ঘরটা খোল, আমি যাব। সে ঘর থেকে একটা পিস্তল নিয়ে চলে যায়। এদিকে সে লোকটা মন্দারের কাছে ক্ষমা চায়, কিন্তু সে তাকে মেরে দেয়। তারপর মদনদা ফান্টুসকে নিয়ে ডাবলুদার বাড়িতে যায়, আর মদনদা চলে আসে সেই বাড়িতে। সবাই বুঝতে পেরে যায় এসবের পেছনে কে। মন্দার লাইলির কাছে আসে, মন্দার লাইলিকে তার পিস্তলটা দিয়ে দেয়। তারপর লাইলিকে মাংস আনতে বাজারে পাঠায়। আর এদিকে লাইলিকে মারতে ডাবলুর বউ সেই পিস্তল নিয়ে মন্দারের বাড়িতে চলে আসে। মন্দারকে মারার চেষ্টা করে, কিন্তু মন্দার তাকে মেরে ধর্ষণ করে। লাইলি বাজার করে চলে আসে। লাইলি বাড়িতে এসে সব কিছু নিজের চোখে দেখে। মন্দার কেন কিছু বলে না। তারপর মন্দার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে লাইলি কোথাও নেই। তারপর সেই পাগল ছেলেটার পিছনে দৌড়ে গিয়ে দেখে লাইলি তার বিছানার চাদর দিয়ে ফাঁসিতে ঝুলছে। এদিকে মদনদার বোন পুলিশ অফিসারকে ফোন করে বলে সে বাড়িতে একা ভয় পাচ্ছে, তার যদি কোনো সমস্যা না হয় তবে যাতে সে তার বাড়িতে আসে। যেই কথা সেই কাজ। পুলিশ অফিসার লোভে পড়ে মদনদার বাড়িতে চলে আসে তার বোনের সঙ্গে ফুর্তি করতে। এটা ছিল মদনদা আর তার বোনের প্ল্যান। তারা ইচ্ছে করে পুলিশ অফিসারকে ডেকে আনে, সবকিছু ভিডিও করে আর তাকে তাদের কথা মতো কাজ করতে বলে। মন্দার সেই বুড়ির ছেলেটাকে সব নষ্টের গোড়া মনে করে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। অবশেষে পুলিশ অফিসার মন্দারকে ফোন করে ফান্টোসের ঠিকানা বলে দেয়, আর ডাবলুর বউ বাড়িতে গিয়ে স্নান করে তার ছেলে শাড়ি নিয়ে চলে যায়। কথা মতো মন্দার বিচে চলে আসে। সেখানে মদনদার বোন ডাব হাতে নিয়ে বসেছিল। মন্দার তাকে লাইলি ভেবে কল্পনা করে, আর সে সময় হঠাৎ পেছন থেকে মঞ্চা আর ফান্টুস মিলে তাকে মারার চেষ্টা করে, কিন্তু মন্দার তাদের হাত থেকে বেঁচে যায়। মন্দার যখন সেই মেয়েটাকে মারতে যাবে, তখনই সেই বুড়িটা সেই বল্লম দিয়ে মন্দারকে মেরে ফেলে। তারপর মঞ্চা ফান্টুসকে হুমকি দেয় এসব প্রেমপ্রীতি বাদ দিয়ে কাজে আসতে, যেটা সেই মেয়েটার পছন্দ করে না। মেয়েটা বলে, মঞ্চা তোমার সাথে এভাবে কথা বলে কেন, সেও তো এখানকার মালিক। আর মেয়েটা বলে, তুমি আমার মালিক। এভাবেই শেষ করা হয় মন্দার ওয়েব সিরিজটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।